বন্ধুরা, হস্তমৈথুন বা মাস্টারবেশন এই ব্যাপারটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। উঠতি বয়সের ছেলেদের মধ্যে হস্তমৈথুনের প্রবণতা বেশি দেখা গেলেও পুরুষদের মতো নারীদের এমনকি কম বয়সী মেয়েদের মাঝেও হস্তমৈথুনের প্রবণতা দেখা যায়। এই হস্তমৈথুন নিয়ে নানা কুসংস্কার ও ভুল ধারণা রয়েছে আমাদের মধ্যে। অনেকেই মনে করেন হস্তমৈথুনের কোনো অপকারিতা বা কুফল নেই, আবার কেউ কেউ মনে করেন হস্তমৈথুনের রয়েছে অনেক উপকারিতা। তবে মূল বিষয়টি হলো হস্তমৈথুন তখনই স্বাস্থ্যের জন্য ভালো যখন তা করা হবে নিয়ন্ত্রিত মাত্রায়। তাহলে এখন প্রশ্ন হলো, দৈনিক কতবার হস্তমৈথুন করা যেতে পারে? চিকিৎসা বিজ্ঞানে হস্তমৈথুন করার নিয়ম বা হস্তমৈথুনের বিধান কি? এতে কি পুরুষত্ব নিয়ে বা স্ত্রীর সাথে যৌন জীবনে কোনো সমস্যা হয়? এছাড়া যে প্রশ্নটি প্রায় সকলেরই অজানা, তা হলো হস্তমৈথুনের উপকারিতা ও অপকারিতাগুলো কি কি। তো চলুন অজ্ঞাত আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই হস্তমৈথুন বা মাস্টারবেশনের কি কি উপকারিতা রয়েছে এবং কি কি অপকারিতা রয়েছে। তো স্বাগতম আপনাকে অজ্ঞাত আরো একটি নতুন ভিডিওতে। বিশেষজ্ঞরা মনে করেন হস্তমৈথুন অল্প ক্ষেত্রে শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করে না। তবে মনে রাখতে হবে, এক্সেস ইজ এভরিথিং ব্যাড। হস্তমৈথুন সাধারণত তাৎক্ষণিকভাবে যৌন উত্তেজনা প্রশমিত করে। অনেক সময় নেগেটিভ কল্পনা বা অশ্লীল ছবি এবং ভিডিও দর্শনের ফলে যৌন উত্তেজনা সৃষ্টি হয়। এ ধরনের উত্তেজনা সামাজিক অপরাধে উৎসাহিত করে, তাই পরিত্রাণের উপায় হিসাবে তাৎক্ষণিক হস্তমৈথুন করা যেতে পারে। বিশেষ করে স্বপ্নদোষ পূর্ণাঙ্গ রূপ নেওয়ার আগে যদি ঘুম ভেঙে যায় এবং উদ্ভট কল্পনার ফলে যদি অতিরিক্ত যৌন উত্তেজনা দেখা যায়, তবে তাৎক্ষণিক হস্তমৈথুন করাই শ্রেয়, নয়তো তলপেটে ব্যথা সহ শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে। হস্তমৈথুনের উপকারিতাগুলো হলো, নাম্বার ১, নিয়মিত হস্তমৈথুন করলে ঘুম ভালো হয়। হস্তমৈথুনের ফলে শরীরে ক্ষয়ক্ষতি হয়, ফলে বীর্যপাতের পরই ক্লান্ত লাগে, চোখ যেন জুড়ে আসে। চিকিৎসকরা তাই বলেন হস্তমৈথুন অনিদ্রার খুব ভালো ওষুধ। নাম্বার ২, হস্তমৈথুনের সময় পেলভিক জোনে বেশি রক্ত চলাচল করতে শুরু করে এবং সেখানকার পেশিগুলো বেশি সঞ্চালিত হয়, যেটা আমাদের শরীরের পক্ষে ভালো। নাম্বার ৩, নিয়মিত হস্তমৈথুন করলে বিছানায় বেশিক্ষণ টিকে থাকা যায়, কারণ হস্তমৈথুনের সময় পুরুষরা বুঝতে পারে কতক্ষণে বীর্যপাত হচ্ছে। সেই মতো স্টার্ট স্টপ পদ্ধতি ব্যবহার করে বা স্কুইজ পদ্ধতি অবলম্বন করে বীর্যপাতে বিলম্ব ঘটানো সম্ভব, আর বিলম্বিত বীর্যপাত সেক্সের সময় বিছানায় বেশিক্ষণ টিকে থাকতে সাহায্য করে। নাম্বার ৪, হস্তমৈথুন করলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে, কারণ হস্তমৈথুনের সময় শরীরে DHEA নামক হরমোনের ক্ষরণ হয়। এই হরমোনটি রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য শরীরকে গড়ে তোলে। পাশাপাশি হস্তমৈথুনের সময় টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যার ফলে শরীরের হাড় ও মাংসপেশি সবল হয়। নাম্বার ৫, অবসাদ দূর করতে হস্তমৈথুনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর আজকালকার জটিল জীবনযাত্রায় অবসাদ তো থাকবেই। যদি মনে হয় অবসাদের কারণে শরীর ম্যাজম্যাজ করছে বা মেজাজ তিরিক্ষি হয়ে আছে, তাহলে অবশ্যই হস্তমৈথুন করুন, দেখবেন শরীর ও মেজাজ ফুরফুরে লাগবে। তো এগুলো তো ছিল হস্তমৈথুনের উপকারিতা। এবার জেনে নেব হস্তমৈথুনের অপকারিতাগুলো কি কি। বন্ধুরা, একটা জিনিস তো নিশ্চয়ই জানেন যে যার উপকারিতা থাকবে তার অপকারিতাও থাকবে, কিন্তু হস্তমৈথুনের ক্ষেত্রে উপকারিতার চাইতে অপকারিতাই বেশি। প্রথমত, হস্তমৈথুন এই কাজটিকে সব ধর্মেই নিষেধ করা হয়েছে। অপচয় করা প্রায় সব ধর্মেই নিষিদ্ধ, আর ইসলাম ধর্মে অপচয়কারীকে শয়তানের ভাই বলে উল্লেখ করা হয়েছে। নাম্বার ২, অতিরিক্ত হস্তমৈথুনের ফলে লিঙ্গ বা যোনিপথে ঘায়ের সৃষ্টি হতে পারে, এমনকি রক্তক্ষরণও হতে পারে। নাম্বার ৩, বিশেষ করে মেয়েদের যোনিতে বিভিন্ন বস্তু প্রবেশের কারণে জীবাণু সংক্রমণ ঘটতে পারে, এবং উভয়ের বেলায় প্রস্রাবে জ্বালাপোড়া সহ জীবাণু সংক্রমণে সিফিলিস, গনোরিয়া ইত্যাদি রোগের সৃষ্টি হতে পারে। নাম্বার ৪, নিয়মিত ও অতিরিক্ত হস্তমৈথুন যৌন শক্তি কমে যাওয়া ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, এবং ইহা অভ্যাসে পরিণত হতে পারে এবং দীর্ঘদিন এই অভ্যাসের ফলে যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে। নাম্বার ৫, বিবাহিত জীবনে যৌন অনীহার সৃষ্টি হতে পারে এবং দাম্পত্যে খুব বড় প্রভাব ফেলতে পারে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব হস্তমৈথুনের যদি অভ্যাস হয়ে যায় তাহলে সেই অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য কি কি করা উচিত। নাম্বার ১, অশ্লীল কল্পনা ও অশ্লীল ছবি বা ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে। নাম্বার ২, পুরুষদের বেলায় কোনো কারণবশত লিঙ্গ উত্থিত হলে হাত লাগানো থেকে বিরত থাকতে হবে। নাম্বার ৩, লিঙ্গ উত্থান বেশিক্ষণ স্থায়ী হলে লিঙ্গের আগায় আস্তে করে আঘাত করা যেতে পারে, যাতে হালকা ব্যথা অনুভূত হয়। নাম্বার ৪, মেয়েরা শালীনতা বজায় ও বিপরীত লিঙ্গের সহিত রসালাপ ত্যাগ করতে হবে। নাম্বার ৫, নিয়মিত ব্যায়াম করতে হবে, অবসর সময়ে ধর্মীয় বই পড়ার অভ্যাস করতে হবে, এবং সর্বোপরি নিজেকে আত্মনিয়ন্ত্রণে রাখতে পারলেই এই অভ্যাস ত্যাগ এবং ইহা থেকে বিরত থাকা সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করবেন, আপনার প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন, এবং এরকম আনকমন ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীকালে আরও দেখতে হলে অজ্ঞাত চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল ক্লিক করে নিন। তো ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।